জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে অংশ নিতে গত সোমবার থেকে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরই মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জোলি বিশপ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গেও আলোচনা করেছেন। এরই অংশ হিসেবে বুধবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তরুণের বিকাশে সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্থানীয় আবাসস্থলে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা USAID প্রশাসকের সঙ্গে বৈচিত্র্যময় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। সহযোগিতার এসব বিষয়ের মধ্যে বেশি গুরুত্ব পেয়েছে যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশ।